অনেকেরা বলতেছেন যে লিডার আমি বাংলাদেশ সিনেমাটা প্রায় 1.5 কোটি টাকা লস হয়ে যায়। হাস্যকর বিষয় হলো প্রযোজনা প্রতিষ্ঠান ওরা কোথায় ছিল এতদিন, যে রোজারি চলে গেছে তার সাথে মুক্তি পেয়েছে প্রায় 8টি সিনেমা, কিন্তু এই সিনেমাগুলো যদি মুক্তি দেওয়া হয় তার সাথে লিডার আমি বাংলাদেশ সিনেমাটা ভালো ব্যবসা সফল একটি সিনেমা হয়, তখন এই কথাটা উঠেছিল এবং প্রমাণিত হয়ে গেছে। কিন্তু এখন কেন আপনারা বলতেছেন শাকিব খানের লিডার মি বাংলাদেশ সিনেমাটা প্রায় 1.5 কোটি টাকা লস হয়ে যায়? টপু খানের মুখ থেকে তো কখনো শুনলাম না এই লিডার মি বাংলাদেশ সিনেমাটা 1.5 কোটি টাকা লস হয়ে যায়। এবং লিডার মি বাংলাদেশ সিনেমাটা কত টাকার বাজেট ছিল? আমার যতটুকু ধারণা এই সিনেমাটার বাজেট ছিল 1.2 কোটি টাকা। শাকিব খানকে প্রায় 40 লাখ টাকা দিয়ে দেন, আর বাকি যে অভিনেতা অভিনেত্রী নিয়ে আসেন এগুলো তো নাটক থেকে নিয়ে আসেন এবং তাদের এত টাকা পারিশ্রমিক দিতে হয় না। তার জন্য বললাম এই সিনেমার বাজেট 1.2 কোটি টাকা, আর আপনারা বলতেছেন 1.5 কোটি টাকা লস। খুবই হাস্যকর বিষয় যে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটা লসের পর্যায়ে চলে গেল 1.5 কোটি টাকা। তাহলে তো অনন্ত ভাইয়ের সিনেমা এবং অন্যান্য সিনেমাগুলো তো 5 লক্ষ টাকা আয় করতে পারবে না। আপনারা শাকিব খানের জনপ্রিয়তা কমানোর জন্য পায়তারা করতেছেন, মাগার শাকিব খানের জনপ্রিয়তা এত সহজে কমবে না। শাকিব খান যখন প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে ভাও দিয়ে চলতে পারছে তখন শাকিব খানকে বলছে নাম্বার 1 শাকিব খানের সিনেমা ব্লকবাস্টার হিট। যখন শাকিব খান তাদের কাছ থেকে সরে দাঁড়িয়েছে তখন শাকিব খানের জনপ্রিয়তা কমে গেছে, শাকিব খানের লিডার মি বাংলাদেশ 1.5 কোটি টাকা লস। আপনাদের কথা শোনার পর যারা বাংলাদেশের শাকিবেন আছে তারা অবাক হয়ে গেল, এই সিনেমাটা 1.5 কোটি টাকা লস কিভাবে হয়? এই সিনেমার বাজার তো বড় জোর 1.2 কোটি টাকা হতে পারে, না হয় 1.5 কোটি টাকা হতে পারে, কিন্তু 1.5 কোটি টাকাই লস। আরে ভাই, প্রিয়তম সিনেমাটা কত টাকা দিয়ে করেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনার লিডার মি বাংলাদেশ 1.5 কোটি টাকা লস কিভাবে হয়? এবং এই সিনেমাটা যদি 1.5 কোটি টাকা লস হয় তাহলে বাকি সিনেমাগুলো তো 5 লক্ষ টাকা উঠে আসবে না, এবং অনন্ত ভাইয়ের সিনেমা তো 2 লাখ টাকাও আসবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, যেই প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানের নামে এই ইস্যুটা উঠিয়েছে তারা আসলে শাকিব খানকে টেনে নিচে নামাতে চাচ্ছে এবং তার জনপ্রিয়তা কমানোর চেষ্টা করতেছে, কিন্তু তারা পারতেছে না। মাগার তাদের সাথে যদি ভাও দিয়ে চলতে পারতো, তাদের সিনেমা করার জন্য যদি আবার রাজি হতো, তাহলে মনে হয় এই কথাটা উঠে আসতো না। যদি আমার কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার পেজ থেকে দেখেন আমার পেজটা ফলো করতে পারেন। শাকিব খানের নতুন নতুন আপডেট আসলে অবশ্যই পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন।